সৃষ্টি শিক্ষা পরিবার উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থার মডেল অনুযায়ী পরিচালিত মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান আধুনিক কম্পিউটার ল্যাব লাইব্রেরি ল্যাবরেটরি সহ সর্বাধুনিক আবাসিক ব্যবস্থাপনা জাতীয় মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন সহ পিএসসি জেএসসি এসএসসি এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য আপনার সন্তানকে আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে সৃষ্টি সেন্ট্রাল স্কুল সিরাজগঞ্জ শাখায় ভর্তি চলছে সৃষ্টি সেন্ট্রাল স্কুল 33 মুজিব সড়ক মারোয়ারি সৃষ্টি সেন্টার অনলাইন স্কুল সিরাজগঞ্জের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমার ক্লাসটি শুরু করব যেহেতু তোমরা 2021 সাল এসেছো নতুন করে নতুন ভাবে নিজের জীবনটাকে গড়বে বা নতুন ভাবে নিজের জীবনটাকে সাজাবে এই প্রত্যাশা নিয়ে আমি শুরু করছি যেহেতু গত 2020 সাল গেল আমাদের ক্রান্তিকাল বৈশ্বিক মহামারী করোনা যার প্রকোপ এবং সেকেন্ড ওয়েভ এখনো চলছে শেষ হয়নি তাই আমি তোমাদেরকে বলবো সবাই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিহিত অবস্থায় বাইরে ঘোরাফেরা করবে বাইরে যাবে আর তোমরা অনলাইন ক্লাসের সাথে আমাদের সাথে সংযুক্ত থাকবে কারণ প্রতিদিন তোমাদের রুটিন দেওয়া হয়েছে রুটিন অনুযায়ী আমরা তোমাদের অনলাইনে ক্লাস দিচ্ছি গুগল ফর্মের পরীক্ষা নিচ্ছি এবং আমাদের যে কার্যক্রম হলো সেগুলো চলমান দেখেছি তো প্রিয় শিক্ষার্থীরা যেহেতু তোমাদের সাথে আমাদের দেখা হবে জুম ক্লাসের সাথে এবং আমাদের এই যে অনলাইন ভিডিও ক্লাসের সাথে তার প্রেক্ষিতে আজকে আমাদের ক্লাসে আমি তোমাদের প্রথম আজকে শুরু করছি ইউনিট ওয়ান এর লেসন ওয়ান নিয়ে প্রিয় শিক্ষার্থীরা আমাদের দেশ সংস্কৃতিতে সমৃদ্ধ আমরা জানি আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ ফুড রিসোর্সেস অফ কালচার অনেক সমৃদ্ধ অর্থাৎ আমাদের এত প্রতিভা রয়েছে এত এত বেশি প্রতিভা এবং সম্পদ রয়েছে যে সম্পদগুলো আমাদের বাংলার ঐতিহ্যের বাংলার সংস্কৃতির ধারক এবং বাহক এর মধ্যে আছেন আমাদের আমরা জানি আব্বাস উদ্দিন আব্দুল হালিম হাসান রাজা এরকম আরো অনেক শিল্পী রয়েছে যারা আমাদের সংস্কৃতিকে আমাদের গানকে সমৃদ্ধ করেছে আর সেই বিষয়টি নিয়ে আজকে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা আমাদের আজকে লেসন ওয়ান যেটি হলো আমাদের লেসন ওয়ানে আমাদের আছে অর ফোক সংস আমাদের লোকসঙ্গীত আর এই লোকসঙ্গীত সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে আমরা যে আলোচনা করব তার জিস্ট বা কি ওয়ার্ড বা মূল ওয়ার্ডগুলো বা মূল শব্দগুলো এই মূল শব্দগুলো আমরা চলো একটা যদি একটা গ্লেন্স দেখে নেই বোর্ডে এরপর আমরা আমাদের প্রসেসে মুখ্য প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা লিখেছি ওয়ার্ড মিনিং উইথ সিনোনিমস সমার্থক শব্দ সহ অর্থ প্রথমে আছে আমাদের ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল তো প্রথাগত বা ঐতিহ্যগত ট্র্যাডিশনাল মিনস প্রথাগত বা ঐতিহ্যগত এর মিনিং হলো বা সিনোনিম বা সমর্থক যদি বলি সিনোনিম শব্দের অর্থ সমর্থক এটি হলো কাস্টমারি অর ইউজুয়াল কাস্টমারি আমরা যদি বলি অর ইউজুয়াল ইউজ করতে পারি প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখো স্টাইল স্টাইল অর্থ রীতি আমরা কথা মাঝে মাঝে বলে থাকি যে স্টাইল হচ্ছে আসলে আমরা অর্থ বুঝি না শুধু একটি অর্থটা বলে দিই স্টাইল অর্থ রীতি স্টাইল অর্থ কি প্রিয় শিক্ষার্থী রীতি আর এর শর্ত হলো বা সিনোনিম হলো ম্যানার অথবা কাস্টম অথবা ফর্ম আমরা ব্যয়ারও দিতে পারি কাস্টমও লিখতে পারি আবার ফর্মও লিখতে পারি এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী আমরা এখানে আছে কমিউনিটি কমিউনিটি অর্থ সম্প্রদায় অর্থাৎ আমরা একটি সম্প্রদায়কে মিন করার জন্য বা একটি গোষ্ঠী একটি গোষ্ঠীকে মিন করার জন্য বা বোঝানোর জন্য কমিউনিটি শব্দটি ইউজ করে থাকি বা ব্যবহার করে থাকি তাহলে কমিউনিটি অর্থ সম্প্রদায় এর সমর্থক হতে পারে ন্যাশন কান্ট্রি অর স্টেট অর্থাৎ এই তিনটি ওয়ার্ডে আমরা কমিউনিটির সিনোনিম বা সমর্থক হিসেবে ব্যবহার করতে পারি এবং মনে বস্তু হতে পারে তোমাদের মাল্টি সোশ্যাল হতে পারে আজকে আমরা গোল ফর্ম একটি পরীক্ষা নিয়েছি তোমাদের সেখানে দেখবে প্রশ্ন নেওয়া আছে হোয়াট ডু মিন বাই কমিউনিটি বা হোয়াট ডু মিন বাই কমিউনিটি বা দা হোয়াট ইজ লাইক অর কমিউনিটি কমিউনিটি শব্দ দ্বারা তুমি কি বুঝো বা কি বোঝানো হচ্ছে তাহলে দেখো যদি এই তিনটি ওয়ার্ডের একটি ওয়ার্ডও যদি কমিউনিটি অপশনের মধ্যে থাকে তাহলে সেটাই হবে কারেক্ট অ্যান্সার বা সঠিক উত্তর এরপর দেখো ইনক্লুড ইনক্লুড অর্থ অন্তর্ভুক্ত
কি অন্তর্ভুক্ত বা মানে ভিতরে নিয়ে নেওয়া ইনক্লুড করে নেওয়া অন্তর্ভুক্ত করো আর এর সমর্থক ইউজ করতে পারি কন্টেইন অথবা কম্প্রাইজ কন্টেইন আমরা দিতে পারি কম্প্রাইজ আমরা লিখতে পারি এবার দেখো থিম থিম অর্থ বিষয়বস্তু থিম অর্থ কি বিষয়বস্তু একটা মূল জিনিসের যেটা থাকে থিম সেটা হলো বিষয়বস্তু আর এর মিনিং বা সিনোনিম the main subject or idea in the place of writing speech song etc অর্থাৎ বলা হচ্ছে the main subject মূল বিষয় কোন বিষয় কোন ব্যাপারে বা কোন কিছু ব্যাপারে মূল বিষয় মূল জিস্ট বা ধারণা এটি হতে পারে কোন জায়গায় লেখার ক্ষেত্রে বা কোন বক্তব্যের ক্ষেত্রে বা কোন গানের ক্ষেত্রে ইত্যাদি বিভিন্ন বিষয় হতে পারে এরপর দেখো এক্সিস্ট এক্সিস্ট অর্থ অস্তিত্ব এক্সিস্ট অর্থ কি অস্তিত্ব অস্তিত্ব এটা হলো এর সিনোনিম লিখতে পারি রিমেইন স্টে সারভাইভ রিমেইন লিখতে পারি স্টে লিখতে পারি সারভাইভ আমরা লিখতে পারি তিনটি ওয়ার্ড এর জন্য একটি ওয়ার্ড আমরা দিতে পারি এই ক্ষেত্রে তো প্রিয় শিক্ষার্থীদের বলে দেখো কমন কমন অর্থ সাধারণ কমন অর্থ কি সাধারণ আমরা লিখতে পারি এর সিমল সিনোনিম হিসেবে সমর্থক হিসেবে জেনারেল অর্ডিনারি ইউজুয়াল জেনারেল লিখতে পারি অর্ডিনারি লিখতে পারি ইউজুয়াল লিখতে পারি এরপর দেখো রিচ রিচ অর্থ আমরা জানি সমৃদ্ধ বা ধনী রিচ অর্থ কি সমৃদ্ধ অথবা ধনী প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে সমর্থক হিসেবে লিখতে পারি এই রিচের সমর্থক হিসেবে বা সিনোনিম হিসেবে অ্যাফ্লুয়েন্ট অথবা ফ্লোরিশিং অ্যাফ্লুয়েন্ট লিখতে পারি এটাও রাইট ফ্লোরিশিং রাইট অ্যাফ্লুয়েন্ট রাইট এবং ফ্লোরিশিং রাইট দুটি ওয়ার্ডের দুটি রাইট এরপর দেখো ইনস্ট্রুমেন্ট লাস্ট ওয়ার্ড ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি বা যন্ত্রাংশ বা যন্ত্র এটা আমরা এই কোয়েস্টিমেটের সিনোনিম সমর্থক হিসেবে an object or device for producing something অর্থাৎ কোন বিষয় যেটা উৎপাদন করা হয় যেটা দ্বারা কোন বস্তু উৎপাদন করা প্রোডিউস করা হয় something produce means instrument অর্থাৎ কোন বস্তু উৎপাদন করা হয় যেটা দিয়ে তাকে বলা হয় যন্ত্র বা instruments তো প্রিয় শিক্ষার্থীরা এই ওয়ার্ড গুলো আমরা জেনে নিলাম এখন আমরা আমাদের ইংলিশ ফর টুডে পেজ ফার্স্ট পেজ এবং পেজ টু তে চলে যাচ্ছি দুই নম্বর পেজে আছে আর ফোক সংস আমাদের লোকসঙ্গীত তো প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো ফোক অর্থ লোকগীতি কিওয়ার্ড আছে মিউজিক অর্থ যন্ত্রপাতি বা যন্ত্রাংশ বা যন্ত্রপাতি বা সঙ্গীত আর ইনস্ট্রুমেন্ট অর্থ যন্ত্রপাতি বা যন্ত্রাংশ প্রিয় শিক্ষার্থীরা আমরা তাকে একটু জেনে নিই আমাদের আজকে প্রেসেন্টেশন সম্পর্কে দেখো রিড দ্য টেক্সট এন্ড অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস আমরা অনুচ্ছেদটি পড়বে এবং কিছু কিছু প্রশ্নের অ্যানসার গুলো বা উত্তর দেবো দেখো ফোক সংস আর সং সাং ইন দ্য ট্র্যাডিশনাল স্টাইল অফ এ কমিউনিটি অফ কান্ট্রি একটি দেশে লোকসঙ্গীত গাওয়া হয় মানে আমাদের ঐতিহ্যগত রীতিতে গাওয়া হয় একটি সম্প্রদায় বা একটি দেশের মধ্যে হিয়ার দ্য ট্র্যাডিশনাল বা ইন স্টাইল ইনক্লুডস দ্য থিমস ওয়ার্ডস অ্যান্ড টিউনস অফ দ্য সংস দ্যাট হ্যাভ এক্সিস্টেড ফর এ লং টাইম এবং দ্য কমন পিপল প্রিয় শিক্ষার্থীরা বলা হচ্ছে এখানে ঐতিহ্য বা ট্র্যাডিশনাল বলতে বোঝানো হচ্ছে এক কিছু বিষয়বস্তু কোন শব্দ কোন টিউন অথবা কোন গানকে যেটি অস্তিত্ব আমাদের দেশের মধ্যে সাধারণভাবে রয়েছে এরপরে উই হ্যাভ এ রিচ হিস্ট্রি অ্যান্ড কালেকশন অফ ফোক সংস ইন বাংলাদেশ আমাদের দেশের সংস্কৃতির একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে বা সমৃদ্ধময় একটি সংস্কৃতি রয়েছে যেটা আমি ক্লাসের শুরুতে বলেছি এদের মধ্যে হলো পল্লীগীতি ভাটিয়ালি ভাওয়াইয়া জারি শাড়ি গম্ভীরা লোকগীতি পল্লীগান এন্ড সং অফ ক্লাস আর ভেরি পপুলার এই গানগুলোর মধ্যে রয়েছে পল্লীগীতি ভাটিয়ালি ভাওয়াইয়া জারি শাড়ি গম্ভীরা নারদগীতি এবং সুন্দরনাথের গান আশা করি তোমরা ভালোভাবে জানবে এবং আরেকটু পড়বে
তাহলে আরো ক্লিয়ার তোমাদের কনসেপ্ট ক্লিয়ার কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এই পর্যন্ত রাখবো, পরের ক্লাসে কিছু কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।